হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। গত ভিডিওটিতে আমরা দেখেছি যে পাথ ভ্যারিয়েবল হিসেবে কালেকশন এপিআই ব্যবহার করা, মানে পাথ ভ্যারিয়েবলের ভেতর কালেকশন এপিআই, দ্যাট মিন্স ম্যাপ আমরা ব্যবহার করেছিলাম। তো ম্যাপ ব্যবহার করে কীভাবে এই ডাইনামিক যে ইউআরএল প্যাটার্ন সেটিকে আমরা লোকেট করতে পারি বা হ্যান্ডেল করতে পারি, তো সেটিকে আমরা এখানে শো করেছিলাম এই যে ভিউটার মাধ্যমে। তো চলুন এটিকে আমরা একটু রান করে দেখি যে আসলে এটি কীভাবে কাজ করে। তো ওকে, তো এখন আমরা এরকম চাই যে এখানে ইউজার তার ইউজার নেম এবং তার পাসওয়ার্ড দিয়ে কোনো একটা বাটন ক্লিক করবে, ক্লিক করার পর কোনো একটা কাজ হবে বা তার হোম পেজে যাবে বা সামথিং কিছু একটা করবে, এরকম কিছু একটা সে করতে যাচ্ছে। তো সেটি সে কীভাবে করবে? আমরা তো এতক্ষণ এই পাথের মাধ্যমে কাজ করেছি, তো এখান থেকে কোনো ভ্যালু, কোনো একটা পেজ থেকে ভ্যালু নিয়ে সে কীভাবে কাজ করবে, চলুন সেটি কীভাবে করা যায়। তো আমরা এর জন্য কি করব যে এখান থেকে যেহেতু একটা ভ্যালু আমরা নিব, তো এটিকে আমাদের ফার্স্টে এডিট করতে হবে। তো আমরা এখানে একটু এডিট করি। তো তার আগে একটা কাজ করি, আমরা কমপ্লেক্সিটি এড়ানোর জন্য আমরা এটিকে এখান থেকে কাট করে নিই। ওকে, এটিকে কমেন্ট আউট করে দিই যেন আপনারা পরবর্তীটা দেখতে পারেন, যেটা সবগুলাই থাকবে। পেস্ট করি। ওকে, সো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের তো নিচের এপিটির কোনো দরকার নাই। সো এখন আমাদের কিন্তু কাজ করছে। সো আমরা যে কাজটি করতে চাচ্ছি, আমরা এখান থেকে কোনো একটা ভ্যালু নিতে চাচ্ছি। তো আমি একটা কাজ করি, আমি ভিডিওটি পজ করে তারপর আমি এখানে ফর্মটি ক্রিয়েট করি, তাহলে টাইম অনেক সাশ্রয় হবে। ওকে, তাহলে আমাদের এই যে পেজটি, এই পেজটি আসলে দেখতে এরকম হবে যে এখানে একটি এরর মেসেজ আমরা যেভাবে করছিলাম, যে এখানে আমরা একটা ফর্ম নিয়েছি, যে ফর্মটি আসলে এখানে নেম হচ্ছে হোম, এটা কোনো ব্যাপার না। অ্যাকশন হিসেবে আমরা দিয়েছি এখানে হোম, এই পাথ। তো অ্যাকশন আর এই এটার মেথড হচ্ছে পোস্ট। আপনারা অবশ্যই এইচটিএমএল মেথড সম্পর্কে জানেন বা অ্যাকশন বা ফর্ম কীভাবে কাজ করে সেটি আপনারা জানেন। এখানে একটা টেবিল নেওয়া হয়েছে, টেবিলের ভিতরে যে ইউজার নেম এবং এখানে একটা ইনপুট নেওয়া হচ্ছে ইউজার নেম হিসেবে, যে এখানে একটা পাসওয়ার্ড নেওয়া হচ্ছে পাসওয়ার্ড টাইপের, যে এখানে পাসওয়ার্ড সে ভ্যারিয়েবলটির নাম দেওয়া হয়েছে, যে এখানে ইনপুট রিসেট টাইপের দিচ্ছি এবং আমরা এখানে এই যে সাবমিট নামে আর একটি বাটন দিচ্ছি। তো চলুন আমরা এটিকে রান করি, তাহলে দেখা যাচ্ছে আসলে কেমন দেখতে দেখায় এটিকে। ওকে, আমরা রান করলে এরকমটা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা যদি কিছু একটা লিখি, এখানে কিছু একটা লিখি, আমরা যে রিসেট প্রেস করলে যে সব রিসেট হয়ে যাচ্ছে, বাট এখানে কিছু একটা লিখে, এখানে কিছু একটা লিখে আমরা যদি সাবমিট করি, তাহলে এই যে এরর দেখাচ্ছে, কারণ আমরা যে হোম, এই হোমকে আসলে কোনো পাচ্ছে লোকেট করতে পারছে না। তো সেই হোমকে লোকেট করার জন্য আমাদের কী করতে হবে, আমাদের এই যে কন্ট্রোলারটি আছে, এই কন্ট্রোলারের ভেতর কিন্তু আমরা চাইলে এখানে আর একটা এরকম ম্যাপিং করতে পারি, ইউআরএল ম্যাপিং। তো আমি প্রেফার করব আলাদা আলাদা ভিউয়ের জন্য বা আলাদা আলাদা রিকোয়েস্টের জন্য আলাদা আলাদা কন্ট্রোলার ক্লাস তৈরি করা। সো আমরা এখানে যেহেতু আমরা হোমের জন্য করব, হোম হোম কন্ট্রোলার, হোম কন্ট্রোলার ব্যাস ফিনিশ। ওকে, এবার আমাদের একটা ভিউ দরকার, আমরা ভিউটির নাম দিব হচ্ছে যে জিএসপি পেজেন, এটির নাম দিলাম আমরা হোম। ওকে, তো আমাদের একটি ভিউ পেলাম আমরা, আমাদের একটি কন্ট্রোলার পেলাম। তো আমি টাইম কিছুটা বাঁচানোর জন্য, সবাই সাবস্ক্রাইব করার জন্য এই এডিটিংটি, এই ভিডিওটি পজ করে করে আবার ফেরত আসছি। ওকে, তাহলে আমাদের যখন একটি রিকোয়েস্ট এই ফর্ম থেকে আসবে, সে এই রিকোয়েস্ট হচ্ছে মেথড হচ্ছে পোস্ট টাইপের। সো এই জন্য আমরা এখানে একটা কন্ট্রোলার বানিয়েছি, যে কন্ট্রোলার নাম হচ্ছে হোম কন্ট্রোলার। এবং এই যে রিকোয়েস্ট ম্যাপিং, এখানে আমরা এই যে হোম, এই ইউআরএলটিকে আমরা এখানে রিকোয়েস্ট ম্যাপ করছি, কারণ হচ্ছে আমাদের এখান থেকে যে হোম অ্যাকশন হিসেবে সে হোমের
রিডাইরেক্ট করছে, তো আমরা এখানে এটিকে হোম হিসেবে এই ভ্যালুটিকে রিকোয়েস্ট ম্যাপিং করছি, এবং এই যে মেথড হিসেবে আমরা এখানে দিচ্ছি পোস্ট, কেননা এটি হচ্ছে পোস্ট টাইপের একটি রিকোয়েস্ট। এবার আমরা এখানে যে কাজটি করছি, এই যে মডেল তো আগের মতোই ছিল, এই যে নতুন যে জিনিসটি আসছে সেটি হচ্ছে রিকোয়েস্ট প্যারামিটার বা রিকোয়েস্ট প্যারাম। তো রিকোয়েস্ট প্যারাম অ্যানোটেশন দিয়ে আমরা কী বোঝাচ্ছি, রিকোয়েস্ট প্যারাম অ্যানোটেশন দিয়ে আমরা বোঝাবো যে এই যে রিকোয়েস্টটি আসবে, এখন যে রিকোয়েস্টটি আসবে এই রিকোয়েস্টটি যেই করুক না কেন, সে হচ্ছে সাপোজ আমাদের এখানে ইন্ডেক্স করছে এই রিকোয়েস্টটি, তো এই রিকোয়েস্টটি যেই করুক না কেন তার যে প্যারামিটার, তো প্যারামিটারের এই যে ভ্যালু, ভ্যালু হিসেবে আমরা দেখুন এখানে ইউজার নেম নিচ্ছি। কেন ইউজার নেম, কারণ হচ্ছে এই যে ইউজার নেম, এই ইউজার নেম কিন্তু এই যে রিকোয়েস্টটি আসবে এই রিকোয়েস্টের ভেতর এই যে ইউজার নেম ফিল্ড থেকে এক্স্যাক্ট এই নাম আর এখানকার এই নাম কিন্তু সমান হতে হবে, না হলে এখানে সে ট্রেস করতে পারবে না। সো ভ্যালু হিসেবে এখানে আমরা ইউজার নেম নিচ্ছি, এবং এটাকে আমরা এখানকে ইউজ করার জন্য যে একটি ভ্যারিয়েবল নিচ্ছি সেটির নাম হচ্ছে ইউজার নেম, এই পাসওয়ার্ড নেওয়ার জন্য এখানে পাসওয়ার্ড নিচ্ছি আমরা, আপনারা এইটা আলাদা নাম দিতে পারেন এখানে কোনো সমস্যা নাই। তো তারপর আমি কাজ করছি এখানে মডেলের ভেতর, এই যে মেসেজ জিরোর ভেতর যে ওয়েলকাম টু হোম পেজ, মেসেজ ওয়ানের ভেতর ইউর ইউজার নেম ইজ এই ইউজার নেমটি, ইউর পাসওয়ার্ড ইজ এই যে পাসওয়ার্ড ছিল এই পাসওয়ার্ডটি, এবং এই যে হোমের ভেতর আমরা জাস্ট এটিকে শো করছি। তো চলুন এটি রান করে দেখি যে আসলে এটি কীভাবে কাজ করে, যেহেতু আমাদের সার্ভার অলরেডি রানিং, সো আমি এটিকে রিলোড করি। রিলোড করলে ওকে, এখানে আপনি সাপোজ যে কোনো একটা নাম দিন, এখানে এবি পিজি দিলেন, সাবমিট করলাম, এই যে দেখুন এখানে দেখাচ্ছে যে ওয়েলকাম টু হোম পেজ, ইউর নেম ইজ ইউর ইউজার নেম ইজ আশিকুজ্জামান, ইউর পাসওয়ার্ড ইজ ABCD। ওকে, আপনার যদি এখানে আলাদা কোনো ইউজার নেম দিতেন, সাপোজ যে ABCD না দিয়ে অন্য কিছু একটা দিতেন যে সাবমিট করতেন, তখন দেখুন এই যে তখন কিন্তু সেটি চেঞ্জ হয়ে যাচ্ছে। ওকে, সো আপনি একটা জিনিস এখানে খেয়াল করুন যে আপনি যখন এখানে কোনো ভ্যালু দিচ্ছেন না, তখন আসলে আলটিমেটলি কী করছে, এই যে ইউর ইউজার নেম এখানে ফাঁকা দেখাচ্ছে, এখানে কিন্তু কিছুই থাকছে না, ঠিক আছে। সো এই জিনিসটিকে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন, সাপোজ আপনি যখন এখানে কিছুই দিচ্ছেন না, তখন সে আসলে তো এখানে ফাঁকা চলে আসছে। তো এই জিনিসটি করার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে এই যে রিকোয়েস্ট, এই রিকোয়েস্টের ভেতর এইখানে আপনারা ডিফল্ট ভ্যালু হিসেবে আপনারা একটা কিছু সেট করে রাখতে পারেন। সাপোজ আমি আমার নামটাই দিয়ে দিই, ঠিক আছে, সরি কী করলাম, ওকে আমি আমার নামটাই দিয়ে রাখলাম, আর পাসওয়ার্ডের ডিফল্ট ভ্যালু হিসেবে আমি পাসওয়ার্ডের ডিফল্ট ভ্যালু হিসেবে আমি দিয়ে রাখছি যে এখানে সাপোজ আমি দিয়ে দিই যে হিডেন একটু মেসেজ দিয়ে দিলাম। সো আপনি যখন এখানে কিছুই দিবেন না, সাপোজ আপনি এখানে যখন কিছুই দিচ্ছেন না, সাপোজ আপনি যখন ABCD দিচ্ছেন, আবার এখানে ABCD দিচ্ছেন, সাবমিট করছেন, তখন কিন্তু দেখি ABCD সে সাবমিট করছে, বাট আপনি যখন এখানে কিছুই দিবেন না, তখন সে আসলে কী কাজ করবে, যে সাবমিট করলে নিজে রাখি ইউর ইউজার নেম ইজ আশিক, এর পাসওয়ার্ড ইজ হিডেন, তার মানে কি যখন আপনি কোনো ভ্যালু এখানে দিচ্ছেন না, তখন সে কী করছে, তখন কিন্তু বাই ডিফল্ট সে আশিক এবং যে হিডেন ওটিকে ইনিশিয়ালাইজ করে দিচ্ছে, যে এই যে সেটি কোথায় করছে, এই যে ডিফল্ট ভ্যালু হিসেবে সে ইনিশিয়ালাইজ করে নিচ্ছে। সো আপনি ডিফল্ট ভ্যালু হিসেবে একটা কাজ করতে পারেন, এখানে নাল রাখতে পারেন, নাল রাখার পর তাহলে আপনি যখনই এটিকে রান করবেন, তখন তো এরকম নাল ভ্যালু পাবেন। তো এই যে এখানে সাবমিট করলেন, এই যে কিছু পাচ্ছেন না, তাহলে এই যে এখানে কিছু কোনো ভ্যালু না নিয়ে আসছে, এটি একটা সমস্যা। এই সমস্যাটা আপনারা ওভারকাম করবেন কীভাবে, এই সমস্যাটা ওভারকাম করার জন্য সিম্পলি আপনারা এই জায়গাটিতে একটা কাজ করতে পারেন, সেটি হচ্ছে একটি ইফ কন্ডিশন ইউজ করবেন, ইফ ইউজার নেম ইকুয়াল টু যদি নাল হয়, অর পাসওয়ার্ড ইকুয়াল টু যদি নাল হয়, তখন সে কী করবে, আমরা প্রিন্টের কাজ করি, ওকে ফরম্যাট,
যে এখানে আমাদের বলছি যে ইকুয়ালস মেথড ইউজ করার জন্য, ওকে তো আমরা করলাম ইকুয়ালস মেথড, কোনো সমস্যা নেই। এবার তাহলে এই যে ইফে যদি এই ধরনের ঘটনা ঘটে তাহলে সে কী করবে? তাহলে এখানে সে জাস্ট সিম্পলি কী করবে, রিটার্ন করে দিবে কার কাছে, ইন্ডেক্সের কাছে। এবং এখানে সে একটা, তার আগে সে একটা কাজ করতে পারে যে এই যে এরর মেসেজ আছে এই এরর মেসেজটা সে প্রিন্ট করে দিতে পারে। এই যে আমরা এখানে একটা এরর মেসেজ দিচ্ছিলাম, সে কিন্তু সিম্পলি একটা, সরি, সিম্পলি সে একটা এরর মেসেজ এখানে দিয়ে দিবে যে সাপোজ এখানে এরর মেসেজটা দিয়ে হচ্ছে পাসওয়ার্ড ইজ এমটি। তো সে এই এরর মেসেজটি দিয়ে দিবে, সেই এরর মেসেজটি আমরা এখানে কি করব, এই যে এই জায়গাটিতে আমরা সেটা যে এখানে আমরা দেখাচ্ছি কালার রেড, ওকে আমরা এই যে রেড কালারে আমরা এই এরর মেসেজটি প্রিন্ট করছি। তাহলে এইখানে আমরা যে কাজটি করছি এখানে হচ্ছে যদি ইউজার নেম আর পাসওয়ার্ড নাল হয় তখন কি করবে, সে এই এরর মেসেজটি শো করবে এবং সে রিটার্ন করে দিয়ে ইন্ডেক্সের কাছে এসে পাঠিয়ে দিবে, আবার সেই পেজেই পাঠিয়ে দেবে, সে ফার্দার কোথাও ফরওয়ার্ড করবে না। সো আমরা এখানে যাই, আমরা এখানে সামথিং কিছু একটা দিই, এই যে সামথিং কিছু একটা দিয়ে এই যে সাবমিট করছি, ঠিক আছে কোনো সমস্যা নেই। বাট আমরা যদি এখানে কিছু না দিই তখন কি করবে, তখন এই যে সাবমিট করলাম, এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ এমটি, সে কিন্তু এই এরর মেসেজটি এখানে শো করছে, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড ইজ এমটি। তার মানে কি আমাদের এই পর্যন্ত আমরা যা করেছি সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। এবার সাপোজ আমরা এরকম করতে চাচ্ছি যে আসলে আমরা ডেফিনেটলি বলতে চাচ্ছি যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড কোনটার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেছে, সেই ক্ষেত্রে আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে যে আমরা এই যে ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আমরা জানি না কোনটার ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে। সাপোজ আমরা এখানে বুলিয়ান করতে পারি, সাপোজ ইজ ইউজার এমটি দিয়ে আমরা এখানে কি করতে পারি, এটিকে নিচ্ছি, কি করব পাসওয়ার্ড আমরা এটিকে এখানে নিব, ওকে। সো এবার আমরা এই জায়গাটিকে যে কাজটি করবো, এই যে ওকে, সো যদি এরকম ঘটনা ঘটে তাহলে সে এখানে আসবে। তো আসার পর সে আলটিমেটলি কী কাজটি করবে, সো এখানে সে যে কাজটি করবে যে এই যে এখানে যে ইফ ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দুটাই যদি এমটি হয় তাহলে সে এই মেসেজটি দিবে, আর যদি দুইটা এমটি না হয়ে এরকম কিছু একটা হয়, সাপোজ ইফ শুধুমাত্র ইজ পাসওয়ার্ড এমটি, সেক্ষেত্রে সে কী কাজটি করবে, সে বলবে যে এই যে শুধুমাত্র পাসওয়ার্ডটা এমটি, যদি সেটা না হয় সেরকম পায় ইউজার নেমটি যদি এমটি হয় তখন সে কী করবে, তখন সে হচ্ছে শুধুমাত্র ইউজার নেম এমটি সেই মেসেজটি দিবে। আর যদি এই ধরনের কোনো ঘটনা না ঘটে তাহলে সে যে জিনিসটি করবে সেটি হচ্ছে এই আগের মতোই, ওকে। তাহলে চলেন দেখি যে আমাদের আসলে এই কোডটি ঠিক মতো রান করে কি না। তো এই যে আমরা আগে দেখি যে সব ভ্যালু নিয়ে সে ঠিক মতো কাজ করছে কি না, ওকে ঠিক আছে কাজ করছে। যদি আমরা এরকম করি পাসওয়ার্ড এমটি তখন আমরা সাবমিট করলে এই যে সাপোজ আমাদের কী করছে ইউজার নেম পাসওয়ার্ড দুটার ক্ষেত্রেই ঠিক আছে, যে পাসওয়ার্ড আমরা কিছু একটি দিলাম, এই যে ও সরি আমরা এখানে অর ইউজ করেছিলাম, আমাদের এখানে অ্যান্ড ইউজ করতে হবে, আমাদের এখানে কী করতে হবে অ্যান্ড ইউজ করতে হবে, নাহলে ঠিক মতো কাজ করবেন। সো এই যে আমরা যদি এরকম করি যে ইউজার নেম পাসওয়ার্ড দুটি এমটি তাহলে এই যে ইউজার নেম পাসওয়ার্ড, আমরা যদি এখানে ইউজার ফিল্ড একটা রেখে দিই তাহলে এই যে পাসওয়ার্ড এমটি ছিল। এবার যদি আমরা
পাসওয়ার্ড কিছু একটা দিয়ে ইউজার রাখি, তাহলে ইউজার নেম ইজ এমটি। আমরা সেফলি এভাবে এটিকে হ্যান্ডেল করতে পারি। তো মোটামুটি এই ছিল আমাদের রিকোয়েস্ট প্যারামিটার কীভাবে কাজ করে সেই আইডিয়া। তো আশা করি এই ভিডিওটিকে যা যা দেখানো হয়েছে আপনারা সব কিছু বুঝতে পেরেছেন, এবং যদি বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের রিপ্লাই আমি দিব। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।